ফ্রেন্ড, গুড আফটারনুন সবাইকে জানাই, শুভ দুপুর। এখন বাজে হচ্ছে 11টা, মানে ঠিক দুপুরও না আবার সকালও না, তো এখন মানে সকালই বলবো, তো যাই হোক সেটা কোনো ব্যাপার নয়। তো এখন বাজে হচ্ছে 11টা আর আমি এই মাত্র টিফিন খেয়ে আমি রান্নাঘরে এসেছি। আর আজকে কি রান্না করব সেই রেসিপিটা শেয়ার করব, কারণ আমাদের এখানে মানে মানে ওই জিনিসটা আর কি খুবই কম পাওয়া যায়, অনেক জায়গায় হয়তো পাওয়া যায় বাট আমাদের এখানে খুবই কম পাওয়া যায়। তো সেই জিনিসটা হচ্ছে তো যখন রান্না করবো তখন দেখাবো। তো টাটা বাই, আবার দেখা হচ্ছে রান্নার সময়। বাঁধাকপিটা আজকে আমি রান্না করব, এটা অনেকটাই বড়, আরো বড় ছিল সেই জন্য এটা কেটে হাফ নেওয়া হয়েছে, হাফ দিয়েছে। তো বাঁধাকপি রান্না করব, আর হচ্ছে এই জিনিসটা, এটা কি সেটা দেখার আছে, এটা হচ্ছে গুগলি। তো গুগলি খেতে কার ভালো লাগে বলবেন? গুগলি আমি ও আমি একটা ছোট হাঁড়ি করে, মানে ছোট হাঁড়ি বা বাটি যা হোক কিছুতে হলেই হবে, তো ওর মধ্যে আমি গুগলিটাকে প্রথমে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মানে সেদ্ধ বলতে অল্প একটু জলে, মানে কি বলে, মানে একটু সেদ্ধ করে নিতে হবে, দিয়ে তারপরে জলটাকে ফেলে দিয়ে গুগলিগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। আর আমি এটাতে আমি রেসিপি মানে যেটা যেটা দেবো রেসিপিটা বানানোর জন্য সেটা হচ্ছে এই, তো এটা হলো অল্প ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো আর হলুদ, আর রসুনটা আমি থেঁতো করে নিয়েছি। তো রসুনটা থেঁতো করে নিয়েছি, তো রসুনটা দেব আর হচ্ছে হচ্ছে চিনি দেব। তো এগুলো দিয়ে আমি বানাবো হচ্ছে রেসিপিটা। আর এটা হচ্ছে সর্ষে বাটা, এটা সর্ষে আদা আর কাঁচা লঙ্কা এটা বাটা আছে, সর্ষে সরি আদা বললাম, আদা না সর্ষে জিরে আর কাঁচা লঙ্কা এটা বাটা আছে। আপনারা চাইলে একটু পোস্ত এর মধ্যে দিতে পারেন, কিন্তু আমার পোস্তটা আমার সব রান্নাতে ভালো লাগে না, তার জন্য আমি এটা এটা দিয়েই মানে শুধু মশলাটা বানিয়েছি। তো আমি গুগলিটার মানে রেসিপিটা স্টার্ট করছি, তো তার জন্য আমি প্রথমে দিয়ে দেবো হচ্ছে এই রসুনগুলো তেলের মধ্যে আমি দিয়ে দেবো। আর রসুনটা তেলে দিয়ে পারে জাস্ট একটুখানি ভেজে নেবো। আর রসুনটা একটু ভাজতে ভাজতে আমি এই টমেটোটা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, তো এই টমেটোটা আমি দিয়ে দেবো এর মধ্যে। তো আমি টমেটোটা তো দেখুন আমার টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে, মানে সেদ্ধ মানে সেদ্ধর মতন হয়ে গেছে পুরো। তো এবার আমি যে মশলাটা পেস্ট করেছিলাম এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো, আর সর্ষে ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা, আর সরি ধনে গুঁড়ো বলে ফেললাম, জিরে গুঁড়ো হবে এটা, সর্ষে জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা এটা এর মধ্যে আমি দিয়ে দেবো। দেন আমি ভালো করে এটা মিক্স করে নেবো, এই পুরো মশলাটাকে আমি মিক্স করে নেবো। আর যেহেতু সর্ষে আছে সেই জন্য আমার বেশি এটা নাড়লে হবে না, তাহলে তো সর্ষেটা তেতো হয়ে যাবে, তো তার জন্য আমি জাস্ট হালকা করে একটুখানি নেড়ে নেবো। আর এবার আমি একে একে এই যে মশলাগুলো আছে এই মশলাগুলো আমি একে একে সব দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দেবো হলুদটা দিয়ে দেবো প্রথমে, আর এই ধনে গুঁড়োটা দিয়ে দিলাম আমি, আর দিলাম হচ্ছে জিরে গুঁড়ো, আর একটু আমি এবার এর মধ্যে আমি জল অ্যাড করে নেবো, না হলে মশলাটা পুরো আমার ভালো করে মিক্সড মানে করে নিতে হবে এর মধ্যে। এবার আমি দিয়ে দেবো চিনি, এরপরে আমি সব ভালো করে মিক্সড করে নেবো। খুবই সহজ রেসিপি এটা, অনেকেই হয়তো জানেন বাট আমার মনে হলো আমি শেয়ার করি তাই আমি শেয়ার করলাম, বাট অনেকেই এটা মানে
গ্রামের দিকে তো প্রায় বাড়িতে এটা পাওয়া যায়, আমার মানে আমার বাবার বাড়ি যেখানে গ্রামে, তো ওখানে আমরা প্রচুর খেয়েছি, বাট এই আসানসোলে এতটা পাওয়া যায় না। আর পাওয়া গেলেও এখানে প্রচুর দাম নেয়, পাওয়া খুবই কম যায়, আবার পাওয়া গেলেও মানে সেরকম অতটা ইয়ে না। তো যাই হোক, দেখতে থাকুন, পেয়েছি যখন তখন একটু ভালো করে করাই, মানে আমার মনে হলো ভালো হবে। তো মশলাটা আমার হয়ে এসছে, প্রায় হয়েই গেছে। এবার আমি এর মধ্যে আমি এই যে গুগলিগুলো যেগুলো আমি রেখেছিলাম সেই গুগলিগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন, যেহেতু আমি এক হাতে ক্যামেরাটা ধরে আছি তার জন্য মানে একটু সমস্যা হচ্ছে, প্রবলেম হচ্ছে, কিছু মনে করবেন না প্লিজ। এবার এবার আমি এগুলো ভালো করে এর মধ্যে মিক্সড করে নেব। তো আমার ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে, তো এর মধ্যে আমি এবার এটা ভালো করে মিক্সড করা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দেবো। আর জলটা আমি ঠান্ডা জলই দিয়েছি, গরম জল চাইলে দেওয়া যেতে পারে, বাট আমার তো টাইম নেই সেই জন্য আমি গরম জল করতে পারিনি, আমি ঠান্ডা জলই দিয়েছি। আর এটা এবার একটু ফুটে গেলে, একটু সেদ্ধ হয়ে গেলেই এটা তৈরি হয়ে যাবে। খুবই সুন্দর রেসিপিটা, আর খেতে খুবই গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, একদম সুস্বাদু লাগে। তো আপনারাও সবাই ট্রাই করবেন। তো তৈরি হয়ে গেল আমার গুগলির ঝাল, আর দেখতে দেখুন খুব সুন্দর হয়েছে। আর এবার আমি এর ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দেব, ব্যাস একদমই রেডি। আর এটা খেতে খুব সুন্দর লাগে, তো আপনারাও ট্রাই করুন, খান, অনেকে হয়তো খেয়েছেন। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পারলে কমেন্ট করবেন, আর শেয়ারের মতন যদি ভালো লাগে তো শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।